জি বাংলার উমা ধারাবাহিকের অভিনেত্রী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুম্বাইয়ের। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। জি বাংলার উমা ধারাবাহিকের অভিনেত্রী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুম্বাইয়ের। বন্ধুরা, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক উমা, এই ধারাবাহিকে আমরা ঈশিতার চরিত্রে অভিনয় করতে দেখেছি অভিনেত্রী মানসী সেনগুপ্তকে। তবে কিছুদিন আগেই তিনি ঈশিতার চরিত্র থেকে সরে গিয়েছেন। মাঝপথে হিট ধারাবাহিক থেকে সরে যাওয়ার কারণ হল অভিনেত্রী সুযোগ পেয়ে গিয়েছেন হিন্দি ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার, আর সেই জন্যেই উমা ধারাবাহিকে এখন আর দেখা যাচ্ছে না ঈশিতার চরিত্রে মানসী সেনগুপ্তকে। হিন্দি ধারাবাহিকে অভিনয় করার সুবাদে দীর্ঘদিন ধরেই মুম্বাইতে রয়েছেন অভিনেত্রী, আর সেখান থেকেই তার অসুস্থতার খবর আসে প্রকাশ্যে। টলিউড বলিউডের একাধিক তারকারা যখন করোনা আক্রান্ত হচ্ছেন, তখন মানুষের অসুস্থতার খবর শোনার পরই চিন্তিত তার ফ্যানেরা। তবে জানিয়ে রাখি আপনাদের, করোনা সংক্রমণ নয়, অভিনেত্রী অসুস্থ হয়েছেন ফুড পয়জনিং এর কারণে। ফুড পয়জনিং এর কারণেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। মুম্বাইয়ের জেনিথ হাসপাতালে ভর্তি রয়েছেন মানসী সেনগুপ্ত। কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ মানসী, একাধিক ধারাবাহিকে তাকে দেখা গেছে অভিনয় করতে। কি করে বলবো তোমায়, ধারাবাহিকের নেগেটিভ চরিত্রেও নজর কেড়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। এছাড়াও রাজা চান্দার ওয়েব সিরিজ কাটাকুটিতেও দেখা গেছে মানসীর অভিনয়। বন্ধুরা, বর্তমানে মানসী চিকিৎসাধীন। আমরা আশা করব অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও তার নতুন প্রজেক্টের কাজে মন দিতে পারবেন। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।